লবণ সহিংস আলোর জাত সম্প্রসারণ কর্মসূচির ওপর সাতক্ষীরা তালায় কৃষকদের নিয়ে মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জার্মান সরকারের অর্থায়নে বেসরকারি সাহায্যসেবী প্রতিষ্ঠান প্রদীপন এবং আন্তর্জাতিক আলু গবেষণা কেন্দ্র এর বাস্তবায়নে এবং বাংলাদেশ কৃষি গবেষণা ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় বৃহস্পতিবার সকালে তালা সদরে মুরাকলিয়া গ্রামে মোহাম্মদ আসাদুল ইসলামের মাঠে মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হাজিরা খাতুন। এ সময় প্রদীপনের নির্বাহী পরিচালক মোহাম্মদ ফেরদুসুর রহমান, প্রদীপনের প্রকল্প কর্মকর্তা কৃষিবিদ দুর্গাপদ সরকার, প্রদীপনের মাঠ সংগঠন তনুজ গোলদার, মাঠ সহকারী মুর্শিদা বেগম, পূর্ণিমা দাস, মেরি দাস, হালিমা বেগম, সালমা বেগম, সালমা খাতুন সহ এলাকার সুবিধাভোগী কৃষান কৃষানীরা উপস্থিত ছিলেন। মাঠ দিবসে আসাদুল ইসলাম জমি থেকে প্রতি হেক্টরে বাড়ি 78 জাতের 29.5 টন, ডায়মন্ড জাতের 21 টন আলুর উত্তোলন করা হয়। এবছর আমার এই এলাকা ওই আলুটা বেশি আছে, তা ফলনে কথা আর কি বলবো, মিনিমাম কাটা 1 মিনিট নিতে পারবে না, আর আলুর সাইজ এত বড়, আর মাটি ফুলে গেলে 2 গাছ তুললাম তো 1 কেজি রোগ হয়েছে, রোগের জন্য কিন্তু গাছগুলো মারা গেছে, এখন এটা কিন্তু বীজ বাড়িত, তা এটা আলু হবে না, বাড়ি আলু 78, এটা হলো 72, এটা হলো 78, ঠিক আছে, তো এখানে দেখলে বোঝা যাচ্ছে কোনটা কোনটা ভালো বলেন তো। সাগরের পানি বাড়তেছে। সাতক্ষীরা থেকে রিপোর্ট করেছে সেলিম হায়দার, NAN TV।